এসে গেছিস? দে বাজারে ব্যাগ দুটো। সরে দাও, ব্যাগ থেকে সবজিগুলো বের করে ভালো করে ধুয়ে নাও, দুধের প্যাকেটটাও, তারপর বাজারের ব্যাগটাও ভালো করে ধুয়ে বারান্দায় রোদে দিয়ে দিও মা, আমি স্নান করে নিচ্ছি। হ্যাঁ রে বাবলু, এই আলু পেঁয়াজও ধোবো নাকি, পচে যাবে না তো? ধুয়ে জল ঝরিয়ে কাপড় পেতে বারান্দায় রোদ্দুরে ফেলে রাখো। সত্যি বাবা, কি এক ভাইরাস এলো, জগৎ সংসারটা একেবারে বদনাম হয়ে যাচ্ছে। জামা কাপড় ভালো করে কেটে দিস বাবা, ওটাই তো এখন পাগাতে আমার ইউনিফর্ম হয়েছে। হ্যাঁ মা। কে এলো আবার এই লকডাউনের বাজারে? ও ময়লা নিতে এসেছো? দাঁড়াও বাবা, ভাই তুমি মুখের মাস্কটা ওরম গলায় ঝুলিয়ে রেখেছো কেন? মাস্কটা দিয়ে ভালো করে মুখটা ঢাকো। হ্যাঁ এই নাও প্যাকেটগুলো। মা কার সঙ্গে কথা বলছো? ওই যে ময়লা নিতে আসে যে ছেলেটা, ও ময়লা নিয়ে গেল। ও একটু ভাবছি রে, কত বয়স হবে বল, তোর বয়সই হবে, সেও তো কোনো মায়ের সন্তান। এই করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে এখন বাড়ি বাড়ি থেকে নোংরা নিয়ে ফেলতে হচ্ছে, ওরও তো প্রাণের ঝুঁকি রয়েছে বল। হ্যাঁ মা, সারা বিশ্বে লক্ষাধিক মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত। তুমি ভেবে দেখো, একজন ডাক্তার যে ঠিক তোমার মতোই কোনো মায়ের সন্তান, সে তার নিজের জীবনে ঝুঁকি নিয়ে, তার পরিবারের জীবনে ঝুঁকি নিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন কোনো করোনা আক্রান্ত রোগীর প্রাণ বাঁচানোর জন্য। একজন নার্স হয়তো দু চোখে অনেক স্বপ্ন, সংসার সন্তানের সব তুচ্ছ করে অক্লান্ত সেবা করে চলেছেন। একজন পুলিশ দিনরাত পাহারায়, যেন কোথাও মানুষের ভিড় না জমায়। আমার বয়সী যে ছেলেটা অ্যাম্বুলেন্স চালায়, সেও জীবনের মায়া ভুলে রাত দিন গাড়ি ছুটিয়ে রোগীদের পৌঁছে দিচ্ছে হাসপাতালে। মিডিয়াতে কাজ করে যে ছেলে মেয়েগুলো কত রিক্স নিয়ে হাসপাতালে ঘুরে খবর সংগ্রহ করে পৌঁছে দিচ্ছে আমাদের কাছে। ঠিক আমাদের বাড়িতে ময়লা নিতে আসা সাফাই কর্মী একই রকম গুরুত্বপূর্ণ কাজ করছে। এরা আমাদের দেশের জন্য, দশের জন্য জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছে। কি বলেছিস রে বাবলু, আমি তো কিছুই করতে পারছি না রে, খুব ইচ্ছে করে যে ওদের মতো আমিও যদি মানুষের জন্য কিছু করতে পারতাম। মা পারো তো, অবশ্যই করতে পারো, আমরা সবাই করতে পারি। কি করতে পারি রে? নিজেরা বাড়ি থেকে বেরোবো না, আর এই যে আমাদের সারাক্ষণের সঙ্গী মোবাইল, ফোন করে প্রতিটি পরিচিত জনকে সচেতন করা, তারাও যেন কোনোভাবে বাড়ির বাইরে না বেরোন। আমরা হয়তো ভাবছি আমার পাশের বাড়ির কেউ এখনো তো করোনা আক্রান্ত হয়নি, যাই আমি একটু চায়ের দোকান থেকে আড্ডা মেরে আসি। আসলে তাহলে আমরা মৃত্যুকে বাড়িতে ডেকে আনার জন্য বাইরে যাচ্ছি। আমরা বাড়িতে থেকে ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে, ফোনের মাধ্যমে মানুষের কাছে সচেতনতা ছড়িয়ে দিতে পারি, তাহলেই আমরা জিতবো। বলেছিস বাবলু, জিততে আমাদের হবে।